পূর্বে আমরা npm run watch দিয়েছিলাম তো npm run watch কমপ্লিট হওয়ার পরে আমাদের যতগুলো css এবং javascript আছে সবগুলো কম্পাইল হয়ে যায় তো কম্পাইল হওয়ার পরে আপনি আপনার এডিটরে বা আপনি যদি আলাদাভাবে কোনো পাস ইউজ করেন সেই ক্ষেত্রে এখানে দেখবেন সবগুলো কম্পাইল হয়ে গেছে তো এখন যদি আমরা আমাদের পেজটাকে রিলোড করি তো রিলোড করার পরে ডিজাইনটা চলে আসার কথা বাট ডিজাইনটা চলে আসে নাই তো কেন চলে আসে নাই আমরা একটু দেখি তো মেবি আমরা আমাদের যে বুটস্ট্র্যাপ ফাইল আছে তো আমরা এখান থেকে রিসোর্স রিসোর্স থেকে জেস জেস এর ভিতরে বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপের ভিতরে আমরা অ্যাডমিনএলটি টা কনফিগার করে দিয়েছিলাম এবং এখানে সেস নামে আরেকটা ফোল্ডার আছে তো এখানে অ্যাপ ডট সেস আছে তো এখানে আমাদের এখানে দেখেন ইম্পোর্ট বুটস্ট্র্যাপ সেস বুটস্ট্র্যাপ তো এখানে আমাদের অ্যাডমিনএলটি এর সিএসএস ফাইলটা ইম্পোর্ট করতে হবে যদি আমরা সিএসএস ফাইলটা ইম্পোর্ট না করি সেই ক্ষেত্রে আমাদের সিএসএস ফাইলটা কম্পাইল হবে না তো যার জন্য আমরা সিএসএস ফাইলটা ইম্পোর্ট করব তো ইম্পোর্ট করার জন্য এখানে দেখেন এই সিস্টেমে ইম্পোর্ট করতে হবে কি ইম্পোর্ট করব তো চিহ্নটা দিবেন তো সিম্বলটা দেওয়ার পরে এখন আমাদের দরকার অ্যাডমিনএলটি অ্যাডমিনএলটি স্ল্যাশ স্ল্যাশ দেওয়ার পরে আপনি যদি পিএইচপি স্ট্রম ইউজার হন আপনাকে অটোমেটিক কিছু সাজেস্ট করতে থাকবে বাট আপনি কি ইম্পোর্ট করবেন এখানে আপনি আপনার সিএসএস ফাইল ইম্পোর্ট করবেন তো সিএসএস ফাইলটা কোথায় আছে তো আমাদের নোড মডিউল আছে নোড মডিউলের ভিতরে অ্যাডমিন এলটি নামে একটা ফোল্ডার আছে অ্যাডমিন এলটি ফোল্ডারের ভিতরে এখানে দেখেন ডিস্ট আছে ডিস্টের ভিতরে সিএসএস আছে সিএসএস এর ভিতরে অ্যাডমিন এলটি ডট সিএসএস তো আমি এখান থেকে ডিস্টে যাই ডিস্ট তো এখানে ডি ডিস্ট স্ল্যাশ সিএসএস স্ল্যাশ অ্যাডমিন এলটি ডট সিএসএস অথবা আপনি চাইলে মিনিফাইড ভার্সনটা নিতে পারেন তো আমরা অ্যাডমিনএলটি এটা নিতেছি কারণ মিনিফাইড ভার্সন নিলে আমরা এডিট করতে আলাদা ফাইল লাগবে আমরা চাইলে এই ফাইলে এডিট করতে পারবো ওকে ফাইন এখন আমাদের কম্পাইল হওয়া লাগবে তো আমাদের টার্মিনাল এখানে অলরেডি এনপিএম রান ওয়াচ করানো আছে যদি এনপিএম রান ওয়াচ করানো থাকে সেক্ষেত্রে আমরা যদি কোনো চেঞ্জ আনি আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলে বা এখানে অ্যাপ ডট সেস ফাইল আছে এখানে যদি আমরা কোনো চেঞ্জ আনি সাথে সাথে অটোমেটিকলি কম্পাইল করে আর যদি আমরা এনপিএম রান ওয়াচ না দিই এনপিএম রান ডেভ দিই সেই ক্ষেত্রে শুধুমাত্র একবার হয় তো আমরা রান এনপিএম রান ওয়াচ ইউজ করলে প্রতিনিয়ত এটা চলতেই থাকে তো আমরা কোনো চেঞ্জ করলে সাথে সাথে কম্পাইল হয় যার জন্য আমরা এনপিএম রান ওয়াচ ইউজ করব তো এখন যদি আমি এখানে রিলোড দিই রিলোড দেওয়ার সাথে সাথে ডিজাইনটা চলে আসার কথা তো এখন দেখেন আমাদের ডিজাইনটা চলে আসছে তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা আসলে কীরকম চাচ্ছি অ্যাডমিন প্যানেলটা আমরা কীরকমভাবে রাখবো তো এইগুলো এখন এইখানে আমরা ঠিক করব তো আমরা কীরকমভাবে রাখবো তো যার জন্য আমাদের অ্যাডমিন মাস্টার যে ফাইলটা আছে তো অ্যাডমিন মাস্টার ফাইলে যাই অ্যাডমিন মাস্টার ফাইলে যাওয়ার পরে পরবর্তীতে নেক্সট এখানে আমাদের দেখেন কিছু পিকচার ছিল তো পিকচারগুলো লিঙ্ক হয় নাই তোমরা পিকচারগুলো লিঙ্ক করানোর জন্য আমাদের পাবলিক ডিরেক্টরির ভিতর থেকে এইখানে দেখেন পাবলিকের ভিতরে তো সুপার ব্লকস পাবলিক পাবলিকের ভিতরে কোনো কিছু নেই তো আমরা অ্যাডমিনের জন্য বা আমরা ফার্স্টে এটা বলে সিপিএস অ্যাসেটস নামে একটা ফোল্ডার নিয়ে নিলাম তো এই ফোল্ডারের ভিতরে আমরা অ্যাডমিন এবং পাবলিক নামে আলাদা ডিরেক্টরি তৈরি করব অ্যাডমিনের জন্য অ্যাডমিন পাবলিকের জন্য পাবলিক ফ্রন্ট এন্ডের জন্য পাবলিক তো এখন অ্যাডমিনের ভিতরে আমরা এখানে আমাদের টেমপ্লেটে বা পুরো প্রজেক্টের অ্যাডমিন প্যানেলের ভিতরে আমাদের যতগুলো ডিফল্ট ইমেজ লাগবে মানে যা আমরা ডিফল্ট হিসেবে সেট করে রাখবো তো এখানে আমি ডিফল্ট নামে একটা ফোল্ডার তৈরি করলাম তো ডিফল্ট ফোল্ডারের ভিতরে আমরা কিছু ডিফল্ট ইমেজ রাখবো তো অ্যাডমিন আইকন নামে একটা ইমেজ নিয়ে নিই তো অ্যাডমিন আইকন নামে একটা ইমেজ যে কোনো ইমেজ নিতে পারি তো আমি ইমেজটা নিয়ে নিই ইমেজের সাইজটা মোটামুটি অনেক বড় সেভ ইমেজেস এখান থেকে আমি ইমেজটা সেভ করে নিই তো আমি ফার্স্টে ডেস্কটপে রাখছি তো অ্যাডমিন অ্যাডমিন দিয়ে সেভ দিলাম এখন আমরা ডিফল্টের ভিতরে ওকে অ্যাডমিন ডট পিএনজি এখন আমাদের এইখানে যত জায়গায় পিকচার আছে আমরা যদি অ্যাডমিন ডট পিএনজি পিকচারটা দিয়ে রিপ্লেস করে দিই সেক্ষেত্রে সকল জায়গায় আমাদের অ্যাডমিন ডট
চেঞ্জের অপশন থাকবে। আপাতত আমরা একটা পিকচার দিয়ে সবগুলোকে রিপ্লেস করে দিতেছি। পরবর্তীতে আমাদের যেখানে যে ধরনের পিকচার দরকার, স্ট্যাটিক পিকচার বা ডাইনামিক পিকচার, আমরা চেঞ্জ করব। তো সবগুলোকে একসাথে চেঞ্জ করার জন্য আমি শর্টকাট ইউজ করব। তো আপনারা চাইলে আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে পারেন। তো আমি কন্ট্রোল এফ ইউজ করলাম কোনো কিছু সার্চ করার জন্য। তো এখানে দেখেন ইমেজের ভিতরে আইএমজি এসআরসি ই ট্যাগের ভিতরে সকল ইমেজ আছে। তো আমি স্পেসিফিক কিছু রিপ্লেস করে কিছু বসিয়ে দিব যাতে আমাদের লিঙ্কটা পেয়ে যায়। কিন্তু যদি আমি এইভাবে বসিয়ে দিই, সেই ক্ষেত্রে আমাদের এই যে ইমেজের নামটা আছে, তো ইমেজটা আমাদের নেই। তো ইমেজটা না থাকার কারণে এইভাবে আসলে পাবে না। তো যার জন্য আমাদের এখানে দুইটা ইমেজ আছে, তো মেবি এখানে একটা দুইটা ইমেজ আছে। তো দুইটা আমরা ম্যানুয়ালি রিপ্লেস করে দিই। তো রিপ্লেস করার জন্য এখানে আমরা সোর্সের ভিতরে ডাবল কার্লি ডাবল এস এটি অ্যাসেট কী কাজ করে, অ্যাসেট হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনটা আপনার ইন্ডেক্স ফাইল যেইখানে থাকবে, আপনার হইতে পারে ইন্ডেক্স ফাইল যদি পাবলিকের ভিতরে থাকে বা আদার যদি কোনো ফোল্ডারের ভিতরে থাকে, আপনার ইন্ডেক্স ফাইল যেখানে থাকবে অ্যাসেট সেই পর্যন্ত, সেই ডিরেক্টরি পর্যন্ত নির্দেশ করে। এখন আপনি আপনার পিকচার যদি পাবলিকের ভিতরে বা অন্য কোনো ডিরেক্টরিতে বা যেখানে রাখেন না কেন, যখনই আপনি অ্যাসেট ইউজ করবেন, অ্যাসেটের কাজ হচ্ছে আপনার ইন্ডেক্স ফাইল যেখানে আছে সেই পর্যন্ত নির্দেশ করে। তো অ্যাসেট ফাইল আমাদের পাবলিকের ভিতরে আছে। তো পাবলিকের পরে পরবর্তীতে ইমেজটা আমাদের কোথায় আছে, তো ইমেজটা আছে পাবলিকের পরে। যেহেতু পাবলিকের ভিতরে ইন্ডেক্স ফাইল আছে, তো অ্যাসেট ইউজ করার সাথে সাথে আমাদের পাবলিক ডিরেক্টরি পর্যন্ত ক্যাপচার করে নিয়েছে। তো তার পরবর্তীতে অ্যাসেটস নামে একটা ফোল্ডার আছে, অ্যাসেটস। তো এইখানে আমি এসএস এর ভিতরে অ্যাডমিন স্ল্যাশ ডিফল্ট স্ল্যাশ অ্যাডমিন ডট পিএনজি নামে একটা ইমেজ আছে। এখন যদি সব কিছু ঠিক থাকে, সেই ক্ষেত্রে আমাদের পিকচারটা ডিসপ্লে করার কথা। তো আমাদের পিকচারটা ডিসপ্লে করে নাই, কোনো কিছু মেবি রং হয়েছে। তো আমরা একটু দেখি, কন্ট্রোল শিফট আর ডিলিট করলাম, অ্যাসেটস অ্যাডমিন ডিফল্ট অ্যাডমিন ডট পিএনজি। তো আমরা একটু ডিরেক্টরিটা দেখে আসি, পাবলিক অ্যাসেটস অ্যাডমিন ডিফল্ট অ্যাসেটস অ্যাডমিন ডিফল্ট অ্যাডমিন ডট পিএনজি অ্যাসেটস অ্যাডমিন ডিফল্ট অ্যাডমিন ডট পিএনজি সোর্স। তো এটা আসার কথা, আমরা একটু এইখানে ইন্সপেক্ট করে দেখি। তো আমাদের এই পিকচারটা নামে উপরের পিকচারটা, হ্যাঁ উপরের পিকচারটা না, এই পিকচারটাও না, আমাদের আমরা অন্য একটা পিকচার রিপ্লেস করে দিছি। তো যে পিকচারটা রিপ্লেস করে দিছি সেটা অবশ্যই চলে আসে, বাট আমাদের দরকার এই পিকচারটা। এই পিকচারটা আমরা কোথায় পাবো, এই পিকচারটার নাম হচ্ছে অ্যাডমিনএলটি লোকো ডট পিএনজি। আমরা এই পিকচারটা রিপ্লেস করি। এই পিকচারটা রিপ্লেস করার জন্য আমরা এই ফাইলটুকু নিয়ে নিই, কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ। তো ফাইলটুকু নিয়ে নিই, দেন কন্ট্রোল এফ অ্যাডমিনএলটি লোগো, আমি লোগো লিখে সার্চ করি, LOGO লোগো। মেবি আমাদের ফাইলের নামটা অ্যাডমিন এলটি লোগো, টিএমআইএন অ্যাডমিন এলটি লোগো। তো আমাদের ফাইলটা আসতেছে না, কন্ট্রোল এফ আইএমজি। আমাদের যতগুলো ইমেজ আছে সবগুলো আমরা চাইলে রিপ্লেস করে দিতে পারি। তো এখানে রিপ্লেস করে দিই, ওকে। দেন এখানে আর একটা ইমেজ আছে, তো আমরা এখানে রিপ্লেস করে দিই, ওকে। দেন হচ্ছে আমাদের এখানে আছে, এই যে আমাদের অ্যাডমিনএলটি লোগো ডট পিএনজি। তো অ্যাডমিনএলটি লোগো ডট পিএনজিটা আমরা যদি এখানে রিপ্লেস করে দিই, আমাদের ইমেজটা চলে আসবে, আমরা যে ইমেজটা আসলে চেঞ্জ করতে চাচ্ছিলাম
তো এখানে আরো আছে, তো আমাদের এতগুলো দরকার নেই, আমরা শুধুমাত্র মেইন লোগোটা চেঞ্জ করব, বাকিগুলো আমরা সবগুলো ফেলে দেব। আমাদের বাম পাশের মেনু আমাদের যা দরকার ওই মেনুগুলো পরবর্তীতে আমরা নিয়ে নেব। ওকে, এখন দেখেন দুইখানেই আমাদের লোগোটা চলে আসছে। এখন আমাদের এখানে অনেকগুলো মেনু আছে, তো অনেকগুলো মেনু আমরা নিব না, আমরা স্পেসিফিক মেনু নিয়ে নিব, দেন বাকিগুলো ফেলে দেব। তো এগুলো ফেলে দেওয়ার জন্য এখানে দেখেন ব্ল্যাঙ্ক প্লেস লেখা আছে, হোম কন্টাক্ট সার্চ এগুলো আমরা ফেলে দিব। তো এগুলো ফেলে দেওয়ার জন্য এগুলো জাস্ট সিম্পল ডিজাইন, তেমন কিছু না। তখন যদি একটা সার্চ করি হোম লিখে, তো এখানে দেখেন সেকশন আছে কন্টেন্ট হেডার, তো কন্টেন্ট হেডার এখান থেকে আমি এই সেকশনটুকু যদি ফেলে দেই, কন্ট্রোল এক্স কাট করলাম, কন্ট্রোল শিফট আর প্রেস করলাম, তো উপরের কিছু অংশ চলে গেছে। ওকে ফাইন, এখন আমি যদি আর উপরের কিছু অংশ ফেলে দিতে চাই, দেন আমাদের এই নিচের দিকে টাইটেল আছে এবং এখানে ফুটার আছে এবং মাঝখানে কিছু কন্টেন্ট আছে, তো এগুলো আমরা একটু পরে চেঞ্জ করতেছি, আমরা বাম পাশের মেনুগুলো চেঞ্জ করে আসি। ওকে ফাইন, বাম পাশের মেনুগুলো আমরা যদি চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে আমাদের ন্যাপ এলাই ন্যাপ আইটেম, তো এখান থেকে দেখেন নিউ মেসেজ, তো এরপরে অবশ্যই এখান থেকে আমাদের মেন এই যে নেভিগেশন আছে এখানে বাম পাশে, এখান থেকে শুরু হয়েছে, তো এখান থেকে আমরা ড্যাশবোর্ডটা রেখে ড্যাশবোর্ডের এলাই উইজেটের এলাইটা রেখে বাকিগুলো ফেলে দিই, তার পরবর্তীতে আমরা এগুলোকে কাস্টমাইজ করব, আমাদের যা দরকার আমরা পরবর্তীতে নিয়ে নিব। ওকে, মেল বক্স, যত এলাই আছে সবগুলো ফেলে দিব, সব এলাই ফেলে দিলাম, তো এখানে ইউএল ইউএল এলাই। ওকে ফাইন, এখন যদি আমরা একটা রিলোড করি, ওকে, এখানে দেখেন ড্যাশবোর্ড এবং উইজেট নামে লেখা আছে, তো এখানে এই যে দুইটা অপশন আছে আলেকজান্ডার প্রিন্স অ্যাডমিন এল টি থ্রি, এই দুইটা রাখবো না, আমরা কেটে দিই। টার্মিনাল টি থ্রি, দেন আছে আলেকজান্ডার ফ্রিজ, তো সাইড বারটা আমরা, এই যে সাইড বারটা আছে, তো সাইড বারটা আমরা টোটালি ফেলে দেই, এই সাইড বার কন্ট্রোল এক্স, আচ্ছা সাইড বারের ভিতরে আমাদের মেনু আছে, সাইড বারটা ফেলে দিলে মেনুটা চলে যাচ্ছে, তো আমি কন্ট্রোল জেড প্রেস করলাম, তো আলেকজান্ডার প্রিন্স এই লেখাটুকু ফেলে দেই, এই লেখাটুকু এখান থেকে ফেলে দিলাম, দেন আমাদের অ্যাডমিন এলটি লেখাটা আছে, এখানে আমি অ্যাডমিন নেম নেম দিয়ে রাখলাম, তো আমি চাইলে এখানে অ্যাডমিনের নেমটা ডিসপ্লে করে দিতে পারি, তো অ্যাডমিনের নেমটা ডিসপ্লে করা দেওয়ার জন্য ডাবল কার্লি UTS_user_name, তো আপনারা অবশ্যই জানেন লারাভেলের ওয়াদ এটা ইউজ করলে আপনি অথেন্টিকেট রিলেটেড ইউজারের সব কিছু পেতে পারেন, ওয়াদ একটা ক্লাসের নাম, দেন ডাবল ক্লোনস কুপ রেজুলেশন অপারেটর, দেন ফাংশন, ফাংশন ইউজার নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটা অবশ্যই স্ট্যাটিক ফাংশন, কারণ আপনারা জানেন স্কোপ রেজুলেশন অপারেটর ইউজ করে কোনো একটা স্ট্যাটিক ফাংশন অ্যাক্সেস করা হয়, সরাসরি ক্লাসের নাম ডাবল কোলন স্কোপ রেজুলেশন অপারেটর, দেন পরবর্তীতে আছে চেইনিং, এটা একটা প্রপার্টি, নেম নেম নামে একটা প্রপার্টি, এটা কোন জায়গার প্রপার্টি, আপনার ইউজার নামে যে ফাংশনটা আছে ইউজার ফাংশনের ভিতরে নেম নামে একটা প্রপার্টি ডিক্লেয়ার করা আছে, তো এখান থেকে ভ্যালু রিটার্ন করা হয়েছে। ওকে, এখন যদি আমি এটা রিলোড করি, তো এখানে দেখেন নেম দেখাচ্ছে, ঠিক সেম ভাবে আপনার ইউজার রিলেটেড যত ইনফরমেশন আছে আপনি যদি পেতে চান, ওয়াট ডাবল কোলন ইউজার নেম না দিয়ে আপনার যা যা আছে ইউজার টেবিলে যতগুলো ফিল্ড আছে যদি আপনি ইউজ করেন আপনি পেতে পারেন।
ওকে ফাইন। তো এখানে উইজেট ড্যাশবোর্ড দেন এই যে হোম কন্টাক্ট সার্চ উপরের দিকে এরকম একটা বার আছে, তো এই বারটা আমরা রিমুভ করে দেই। দেন কপিরাইটটা চেঞ্জ করে দেই, যদিও তেমন গুরুত্বপূর্ণ না। তো কপিরাইট ভার্সন 1.0.0 দেন 2014-18 ওকে ফাইন। অ্যাডমিন এলটি অল রাইট রিজার্ভ এটা আমি দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমি এটা রিলোড করি, রিলোড করার সাথে সাথে এখানে দেখেন এরকম ভাবে চলে আসছে, মেবি কিছু একটা কেটে গেছে। নো, ওকে, এভরিথিং ইজ ওকে, বাট আমাদের মাঝখানে কন্টেন্ট না থাকার কারণে ফুটারটা নিচের দিকে থেকে উপরের দিকে চলে আসছে। মাঝখানে যখন আমাদের কন্টেন্ট থাকবে তখন ফুটারটা তার পজিশনে থেকে যাবে। ওকে, তো এখানে কপিরাইট 2014-18 যেভাবে আছে আমি দিয়ে দিলাম। এখানে আমি ভিডিও লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারি, আপনাদের যা মনে হয় আপনারা দিয়ে দিবেন। তো ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। দেন উপরের দিকে হোম কন্টাক্ট এবং হোম কন্টাক্ট নামে কিছু আছে, তো এগুলো আমি রিমুভ করে দিব। তো আমি যদি এই নাম্বারটা রিমুভ করে দিই তো সেই ক্ষেত্রে আমার এগুলো সবকিছু চলে যাবে। যেমন আমার হচ্ছে যদি আমি ইউএল থেকে ইউএল পর্যন্ত রিমুভ করে দিই কন্ট্রোল এক্স, তো দেখেন সব কিছু চলে গেছে, শুধুমাত্র এখানে সার্চ আছে, এখানে কিছু আইকন আছে। তো আমি সার্চটা রাখতে পারি পরবর্তীতে যদি সার্চ হিসেবে কোনো কাজ করতে চাই। তো আমি আপাতত সার্চটাও কেটে দিচ্ছি, যদি দরকার পড়ে আমরা পরবর্তীতে অ্যাড করব। দেন ডান পাশে আরও কিছু লেখা আছে 15, তো 15টা একটু সার্চ করে খুঁজে নেই। 15, ওকে, এই যে এখানে যে এলআইটা আছে, তো এলআই থেকে এলআই পর্যন্ত নোটিফিকেশন ড্রপ ডাউন মেনু, এলআই থেকে এলআই পর্যন্ত যদি কেটে দেই কন্ট্রোল এক্স, ওকে। এখন দেখেন কেটে গেছে, বাকি আছে আমাদের 3। তো এই সম্পূর্ণ সেকশনটাকেই কেটে দেওয়া উচিত। তো এই এলআই থেকে শুরু করে উপরের যে এলআই আছে, আমি যদি এই এলআই পর্যন্ত কেটে দেওয়ার চেষ্টা করি দেখি কি হয়। কন্ট্রোল এক্স, ওকে ফাইন, এখন কিন্তু আমাদের সবকিছু চলে গেছে। এখন এইখানে যে আছে টাইটেল ফুটার, এগুলো যেভাবে আছে এগুলো এখন যেভাবে আছে, ওকে ফাইন। এখানে আমরা আমাদের ড্যাশবোর্ডে অর্থাৎ অ্যাডমিন প্যানেলে প্রথম লগ ইন করার পরে যে ইন্টারফেসটা থাকবে, এই ইন্টারফেসটা পরবর্তীতে আমরা ডিজাইন করব। নেক্সট পার্ট থেকে আমরা কাজ করব হচ্ছে আমাদের এই ফ্রন্ট এন্ডের যে টেমপ্লেটটা আছে, যে টেমপ্লেটটা আমরা চুজ করছি, এই টেমপ্লেটের উপরে ভিত্তি করে আমাদের যে ডাটাবেস আছে ডাটাবেসটা কীরকম ডিজাইন করা লাগবে, তো ডাটাবেস নিয়ে অ্যাডমিন প্যানেলে কাজ করব। তো অ্যাডমিন প্যানেলের সমস্ত কিছু প্রসেস করার পরে পরবর্তীতে আমরা এই হোম পেজের টেমপ্লেট নিয়ে কাজ করব। তো নেক্সট পার্টে আমরা ডাটাবেস নিয়ে কাজ করব।